গণমাধ্যমে প্রকাশিত প্রধান রাজনৈতিক দলের দুই নেতার বক্তব্য, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পথ খুঁজে পাবে না ও জনতা সুনামিতে সরকার ভেসে যাবে, সংবাদের উপর থাকছে আজ আলোচনা। বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে এক প্রেস বিক্রমে এ কথা বলেন তিনি। বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথ কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ। কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলু খুঁজে পাবে না। আওয়ামী লীগকে ওয়াসিরের রাজপথে দেখা যাবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাক ডাক লোক দেখানো কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র, তাদের এসব কথাবার্তা ব্যর্থ ডাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়। বিএনপি সরকারে গিয়ে আবারও লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে চায় দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে চায় তারা, কিন্তু জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না। বিএনপি ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ, তারা এখন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাইছে, দেশকে সংকটে ফেলে খোলা পানিতে মাছ শিকার করাই তাদের লক্ষ্য। তত্ত্বাবধায়ক সরকার মীমাংসিত ইস্যু জানিয়ে সেটা ভুলে যাওয়ার জন্য বিএনপি নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় বিএনপির জন্য মঙ্গল। এদিকে জনতার সুনামিতে সরকার ভেসে যাবে এমনটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সেই মন্তব্যের সংবাদটি এখন তুলে ধরছি। পতন অনিবার্য বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে জনগণ জেগে উঠেছে, পতন তাদের অনিবার্য। মানুষ এই রাজপথ দখল করলে জনতার যে ঢল নামবে, সমুদ্রের যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ে যে সুনামি সৃষ্টি হবে, সেই সুনামিতে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদী সরকার ভেসে চলে যাবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতে বিপর্যয়, গ্যাসের মূল্যবৃদ্ধি, রাজনৈতিক নেতা কর্মীদের নির্বিচারে গুলি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, আজকে আমার জাতি বিপন্ন হয়ে পড়েছে, আমার দেশের গণতান্ত্রিক যে আত্মা, সেই আত্মাকে তারা ধ্বংস করে দিয়েছে, সেই আত্মাকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নেই, আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজপথ দখল করে তাদের সরাতে হবে। পেশাজীবীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের পেশাজীবী ভাইদের অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে সব মানুষকে সংগঠিত করেন, আমরা সবাই সংযুক্ত হব দেশের জন্য, বিএনপির জন্য নয়, এই দেশকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশের সভাপতির বক্তব্যে ফেডারাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে হবে, এর অন্য কোনো বিকল্প নেই, 90-তে আমরা পেশাজীবীরা রাজপথে নেমে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিলাম, এবারও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে, এটাই হোক আজকে আমাদের শপথ। সংগঠনের সদস্য সচিব AZM জাহিদ হোসেনের পরিচালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, সাবেক
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, আব্দুল সালাম অধ্যাপক, তাজমেরি এস ইসলাম সহ আরো অনেকেই বক্তব্য দেন।